ছেলি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের সামনে আবারও একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলুন রান্না স্টার্ট করে দিই। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকে রান্না করব চিকেন চাঙ্গেজি। পুরনো দিল্লির একটা বিখ্যাত রেসিপি কিন্তু চিকেন চাঙ্গেজি। একটু অন্যরকম মশলা দিয়ে এটা রান্না হয়, তাই জন্য এর টেস্ট, গন্ধ, স্বাদ সবই কিন্তু ভীষণ সুন্দর এবং একটু আলাদা। তো চলুন আমরা শুরু করে দিই। প্রথমে আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেন আপনি একটু বড় সাইজ করেও নিতে পারেন বা একটু ছোট সাইজ করেও নিতে পারেন। লেগ পিসগুলো একটু বড় সাইজের, সেই জন্য একটু কাট লাগিয়ে নিয়েছি। আর ছোটো পিসের মাংসও কিন্তু এখানে আমি নিয়েছি। প্রথমে চিকেনের মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োর পরিবর্তে আপনি সাদা শাহমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো। গোলমরিচও কিন্তু 1 টিস্পুনের মতো গুঁড়ো ব্যবহার করেছি। আর যেটা দিচ্ছি চাট মশলা, 1 টেবিল স্পুনের মতো চাট মশলা ব্যবহার করেছি, যার ফলে একটা চটপটা টেস্ট আসবে এবং আলাদা ধরনের একটা আপনি স্বাদ পাবেন এর মধ্যে। 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়েছি। 2 টিস্পুনের মতো দিয়েছি আদা রসুনের পেস্ট। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। এখানে যদি এটা স্কিপ করতে চান তার পরিবর্তে হলুদ ব্যবহার করতে পারেন। ম্যারিনেট করে আমি আধা ঘন্টা মতো রেখে দিচ্ছি। সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে নিয়েছি একটু বেশি করে। কড়াইতে দিয়ে কড়াই গরম করে নিয়েছি। তারপরে চিকেনের টুকরোগুলো যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম একটু ঝেড়ে ঝেড়ে নিয়ে, মশলা থেকে ঝেড়ে নিয়ে একটু ভাজা করে তুলে নেব। একদম কিন্তু কড়া পাকের ভাজা করা যাবে না, তাহলে চিকেনগুলো কিন্তু একদম শক্ত হয়ে যাবে। জাস্ট একটু হালকা ভাজা করে তুলে নিতে হবে। রান্নাটা একটু আলাদা পদ্ধতিতে, যার ফলে মশলাটাও একটু ভিন্ন ধরনের থাকবে বলেই এর টেস্ট একটু অন্যরকম হবে। চিকেনের টুকরোগুলো প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে নিচ্ছি। আবারও সেকেন্ড ব্যাচের জন্য দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরো। ওই একই তেলে সমস্ত চিকেনগুলো কিন্তু আমি ভাজা করে তুলে নিয়ে নেব। যে তেলটা আছে তার মধ্যে আমি এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু বড় টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো খুব বেশি করে লাল ভাজা করতে হবে না, মোটামুটি একটু আধো ভাজা হলেই হবে। আর 2 টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম একটু বড় করে, সেটাও দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভাজা করে আমি তুলে নিয়ে দিচ্ছি। চাইলে এখানে কাঁচা লঙ্কাও কিছুটা দিতে পারেন বা একটু আদা রসুনও ব্যবহার করতে পারেন, অথবা এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন। টমেটো আর পেঁয়াজ আধো ভাজা করে আমি তুলে নিচ্ছি। এর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। একটু ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব, জল ছাড়াই পেস্ট বানিয়ে নেব, কারণ টমেটোর মধ্যে যথেষ্ট জল থাকে, পেঁয়াজের মধ্যেও জল থাকে, পেঁয়াজটা নরম থাকে, যার ফলে এর মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন পেস্ট আমি রেডি করে নিয়ে নিয়েছি। এবারে চলে যাচ্ছি কড়াইতে, আমি তেল দিয়ে দিচ্ছি, সেখানে সর্ষের তেল ব্যবহার করেছি। আর পেঁয়াজ বা যেখানে চিকেন ভাজা করে যে তেলটা রেখেছিল বেশি, সেই তেলটা দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে 2 তেজপাতা ফোড়ন দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেলের মধ্যেই সবগুলো ফোড়ন দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, আর এখানে ফ্লেম কিন্তু একদম লো রাখতে হবে। দিয়ে দিচ্ছি মৌরি, 1/2 টিস্পুনের মতো মৌরি দিচ্ছি। সমস্ত উপকরণগুলো একসাথে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিয়ে নিচ্ছি। মৌরি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্য মৌরিটা আমি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটোর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে তেলের মধ্যে আবার সমস্ত উপকরণগুলো একসাথে কষিয়ে নিয়ে নিচ্ছি। খুব
ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দই। আমি টক দই এখানে ফেটিয়ে রেখেছিলাম, হাফ কাপের মতো টক দই নিয়েছি, দইটাও দিয়ে দিয়েছি। তবে আমার এটা জল ঝরানো টক দই ছিল, যদি জল শুদ্ধ টক দই থাকে তখন অসুবিধে নেই, ওইভাবে ফেটিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন। টক দই দিয়ে অবশ্যই ফ্লেমটা লো রাখতে হবে, অথবা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলে খুব ভালো হয়। দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে যখন সমস্ত মশলা একসাথে মিশে যাবে তখন ফ্লেমটাকে আবার অন করে দিতে পারেন। দেখুন ক্রমাগত নাড়াচাড়া করার পরে একটু পরেই তেলগুলো ভেসে উঠেছে উপরে, মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। জাস্ট আর একটু আমি কষিয়ে নেব তেলের মধ্যে। খুব ভালোভাবে কষানোর পরে এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। খুব ভালোভাবে চিকেনের সাথে মশলাগুলো মাখিয়ে নিতে হবে, আর এই সময় ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে দেবেন। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি কিন্তু এক টেবিলস্পুনের মতো কাসৌরি মেথি। আর যে পাত্রে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এখানে কাসৌরি মেথি দিলে কিন্তু চিকেন চাঙ্গেজির ফ্লেভার খুব সুন্দর পাবেন, তাই অবশ্যই চেষ্টা করবেন এখানে কাসৌরি মেথিটা ব্যবহার করার। কাসৌরি মেথি কিন্তু খুব সহজেই হাতের কাছে পাওয়া যায় দোকানে, সেই জন্য দেওয়ার চেষ্টা করবেন। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মাংসটা, আর 15 থেকে 20 মিনিটের জন্য একটু লো ফ্লেমে দিয়ে। দেখুন মাংস কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এর উপরে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিলে একদম একটা অন্য ধরনের ফ্লেভার পাবেন, সেই জন্য রেডিমেড যে দোকানে বিরিয়ানি মশলা পাওয়া যায় সেটা দিয়েও দিতে পারেন, অথবা যদি হাতের কাছে একদমই না থাকে তাহলে গরম মশলা ব্যবহার করতে পারেন। মশলা দেওয়ার পরেও আবারও 2 মিনিট আমি ঢাকা দিয়ে কুক করেছি। এবার উপর থেকে ছড়িয়ে দিয়েছি ধনে পাতা। আমার রান্না কিন্তু একদম রেডি। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ছড়িয়ে, তাতে ফ্লেভারটা আরও ভালো আসবে এবং কাঁচা লঙ্কার যে স্মেল সেটা কিন্তু মাংসের মধ্যে মিশে যাবে, খুব ভালো একটা গন্ধ বেরোবে। রান্না রেডি হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো বন্ধ করে। দেখুন চিকেন চাঙ্গেজি একদম গরম গরম রেডি। গরম গরম সাদা ভাতের সাথে কিন্তু খেতে পারেন, ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। ফ্রেশ ক্রিম কিন্তু চিকেন চাঙ্গেজি রান্নায় ব্যবহার করা হয়, তবে সবার হাতের কাছে ফ্রেশ ক্রিমটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, তাই আমি টক দই ব্যবহার করেছি এবং পরিবেশনের সময়ও একটু টক দই দিয়ে পরিবেশন করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে।